সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোর বিদ্যমান পরিবেশ নিয়ে জানাতে সিলেট রংপুর চট্টগ্রাম রাজশাহী ও ঢাকা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা শুরুতেই সিলেট থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী সান্দানি হক নাজুম নাজুম আপনি তো গত এক সপ্তাহ ধরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এই স্বাস্থ্যসেবার মান এবং বিভিন্ন রকমের সেখানকার পরিবেশ নিয়ে কথা বলছেন রোগীদের সাথে স্বজনদের সাথে এবং কর্তৃপক্ষের সাথে তো আপনি যেই এক সপ্তাহ ধরে আছেন সেখানে সেখানে কি কোনো রকম পরিবর্তন আপনার নজরে পড়েছে এরই মধ্যে জহুর আপনাকে ধন্যবাদ আমরা আসলে যে পরিবর্তনের কথা বলছেন আমরা আসলে গত এক সপ্তাহ তো নিবিড়ভাবে এই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে কাজ করে যাচ্ছি আমরা দেখার চেষ্টা করছিলাম এখানকার ব্যবস্থাপনা অব্যবস্থাপনা দালালের দৌরাত্ম যেখানে আমরা খুব বেশি জোর দিয়েছি আমি সে একটি বিষয় ধরে কিন্তু আজকে আপনাদেরকে এই লাইভের দেখাতে চাচ্ছি যে আমরা একটি অনুসন্ধান চালিয়েছিলাম সেখানে এই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দালালদের যে দৌরাত্ম তাদের একটি সিন্ডিকেট আমরা ধরতে পেরেছি এবং সেই জায়গা থেকে আমরা আসলে দেখছিলাম যে অসহায় মানুষদেরকে মূলত এখানে ফার্মেসির ব্যবসার সাথে যারা জড়িত হাসপাতালের বাইরে যারা ফার্মেসির ব্যবসা করেন তারা মূলত এই দালাল পোষে এবং এই দালালের মাধ্যমে গরিব অসহায় নিরীহ মানুষদেরকে প্রতারিত করা হয় তাদেরকে বাড়তি টাকা দিয়ে ওষুধ তাদের কাছ থেকে ওষুধের বিনিময়ে বাড়তি টাকা তাদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় তাদেরকে হুমকি ধামকি দেওয়া হয় তাদেরকে টাকা আদায়ের জন্য মারধর পর্যন্ত করা হয় এমন ভুক্তভোগীদের অভিযোগ নিয়ে কিন্তু আমরা আসলে এখানকার জেলা প্রশাসকের কাছে আমরা হাজির হয়েছি গিয়েছি এবং হচ্ছে তার তার কাছে যাওয়ার পর তিনি কিন্তু খুব স্বাভাবিকভাবেই আমাদেরকে এই সাহায্যটুকু করতে এসেছেন এবং তিনি আমরা কিন্তু দেখছিলাম যে আজকে সকাল থেকেই এই যে হাসপাতালের বাইরে যেই ফার্মেসিগুলো আছে সেখানে কিন্তু দেখছি যে অভিযান চলছে তো তারই ধারাবাহিকতায় একটু দেখছেন যে নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে কাজ করছেন একটি দোকানে সম্ভবত অভিযোগ যেটি ছিল সেটি প্রমাণিত হয়েছে আমরা একটু তার সাথে কথা বলবো আপনার সাথে একটু জানতে একটু আপনার কাছ থেকে জানতে চাই যেটা হচ্ছে যে যে অভিযোগ ধরে এখানে আসা আপনাদের এখানে অভিযান চালানো কতটুক তার সত্য এখানে অভিযোগের বিষয়ে পুরোপুরি শতটা বের হয়েছে আমরা এখানে দেখেছি একজন অভিযোগকারী আসছিল সে বলেছে যে তাকে কি বলে টোটাল দেওয়া হয়েছিল বত্রিশশো পঁয়ষট্টি টাকার ওষুধ তো আমরা তার যে দোকানদারের যে রেজিস্টার খাতা এখানে ঘেটে দেখেছি তা প্রথমে তাকে জমা দেওয়া হয়েছিল পনেরোশো টাকা পরে সে আবার বাকিতে লিখেছে হচ্ছে আপনার কত উনচল্লিশ উনচল্লিশশো টাকা

রামিম আপনিও তো বেশ কয়েকদিন ধরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করছেন সেখানকার ব্যবস্থাপনা স্থাপনা নিয়ে রোগী এবং স্বজনদের সাথে কথা বলছেন কর্তৃপক্ষের সাথেও কথা বলছেন এবং গতকাল আমি দেখলাম যে আপনি সেখানকার যে অব্যবস্থাপনা আছে সেটা নিয়ে রিপোর্ট করছেন তো আজকে আসলে কি অবস্থা দেখছেন কতটা পরিবর্তন হয়েছে কতটা কি অবস্থা বিরাজ করছে সেই হাসপাতালের আমরা গত কয়েকদিন ধরে রয়েছি আজকে আমাদের পঞ্চম দিন এবং আজকেই আসলে এই মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাদের শেষ দিনের লাইভ আরও কয়েকটি সরাসরি সম্প্রচারে আমরা যুক্ত হব এবং আমি যেটি চেষ্টা করেছি বিভিন্ন বিভাগের চিত্র তুলে ধরার এই মুহূর্তে রয়েছি পথ্য বিভাগে অর্থাৎ এখান থেকে যেই এক হাজার শয্যার যেই হাসপাতাল সেই হাসপাতালে যেসব রোগীরা ভর্তি হন তাদের খাবার যায় এই জায়গা থেকে অর্থাৎ প্রতিদিন যে পরিমাণে রোগী ভর্তি থাকে সেই রোগীদের খাবার চলে যায় এই যে পথ্য বিভাগ সেই পথ্য বিভাগ থেকে তো এখান থেকে যে বিষয়টি একটু আমি এখানকার পরিবেশ দেখাতে চাই আমি অন্যান্য যে জায়গাগুলো সেই জায়গাগুলোর তুলনায় বা অন্যান্য সরকারি হাসপাতালের তুলনায় এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা বা পরিবেশ তুলনামূলক আমার কাছে ভালোই মনে হয়েছে তারপরেও যেহেতু প্রতিদিনের পরিচ্ছন্নতার বিষয়টি হচ্ছে প্রতিদিনের ব্যাপার আবার সাত দিন পরে আসলে বা দশ দিন পরে আসলে পনেরো দিন পরে আসলে কি অবস্থা দাঁড়াবে হয়তো জানি না আমরা কিন্তু এখন পর্যন্ত যেটি আমি দেখেছি এত বড়ো একটি হাসপাতাল সে তুলনায় তাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতাটা মোটামুটি আপনার কিচেনের মধ্যে যদি দেখি সেগুলো কিন্তু মোটামুটি ভালোই মনে হচ্ছে আমরা এখানকার কোয়ালিটি কন্ট্রোলার যিনি রয়েছেন তার সঙ্গে একটু কথা বলবো আপনার কাছে একটু জানতে চাই যে আপনারা যে খাবারের মানটা নিয়ন্ত্রণ করেন কীভাবে এবং প্রতিদিন তো আপনার এক হাজার শয্যার হাসপাতাল তো কতজনের খাবার প্রতিদিন তৈরি হয় আসলে আমাদের এখানে প্রতিদিন দেখা যায় এখন হয়তো একটু শীতের টাইম আজকে যেমন আমাদের প্রায় সতেরোশোর উপরে রুগী ভর্তি আছে অ্যাডমিট আছে আমরা কিন্তু মানে সব রুগীকে ভর্তি যত রুগী আছে আমরা কিন্তু খাবার খাবার এখান থেকে থেকে আমাদের হাসপাতাল তাদেরকে তিন বেলায় দেওয়া হয় তার মধ্যে সবাইকেই সতেরোশো বাহাত্তর জন রুগী আছে তার মধ্যে আমাদের প্রায় পনেরোশোর উপরে রুগী যারা ভাত এবং আমাদের আজকে যেমন মুরগি আইটেম আছে দুপুরে এর উপরে যখন হয় তখন হয়তো আপনাদের পক্ষে দেওয়া সম্ভব না একটু বিষয়ে জানতে চাই অনেক সময় খাবারের মান নিয়ে অভিযোগ করেন রোগীরা সেটির কারণটা কি সংক্ষেপে বলবেন আমরা শেষ না আসলে আমাদের বর্তমান যে মানটা আছে আমরা কিন্তু মান নিয়ন্ত্রণের জন্য আমরা কিন্তু সব সময় সচেষ্ট আছি এবং এই ধরনের কমপ্লেন এখন কিন্তু খুবই কম শোনা বলা গেলে শোনাই যায় না এখন এখন কিন্তু দেখে দেখবেন আপনি একটা বা দুইটা বাজলে আমাদের গেটে কিন্তু রুগিরা এসে বলে একটা সময় এসে বলে খাবারটা দেন খাবারটা দেন খাবারটা ভালো হওয়ার কারণেই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় শেষ আমাদের শেষ করতে হচ্ছে আমরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আরো কয়েকটি সরাসরি সম্প্রচার যুক্ত এই ছিল আমার কাছে চলে যাচ্ছি স্টুডিওতে সালে জোহর চৌধুরীর কাছে রামী আপনাকে ধন্যবাদ দর্শক এবারে আমরা যাবো রাজশাহীতে সেখান থেকে যুক্ত হবেন সহকর্মী লাকমিনা জেসমিন সোমা শুভ আপনার কাছেও আমি একই প্রশ্ন রাখতে চাই এর আগে আমাদের সহকর্মীরা যেমন রংপুর থেকে সিলেট থেকে জানালেন হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবার মান নিয়ে তো আসলে রাজশাহীর কি অবস্থা দেখছেন আপনিও তো অনেকদিন থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের খবর সংগ্রহে রয়েছেন এবং সেখান থেকে আমি আরেকটি তথ্য আপনার কাছ থেকে বিশেষ করে জানতে চাই যে এখানে যারা রোগী আছেন তারা অ্যাম্বুলেন্স সেবা নিয়ে কতটা সন্তুষ্ট জহুর আমরা শেষ দিনে চেষ্টা করছি অ্যাম্বুলেন্স সেবা এবং একই সাথে মর্গ ব্যবস্থাপনা সেটি কেমন চলছে আমরা রাজশাহী মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় হাসপাতালের এখন এই মুহূর্তে রয়েছি মর্গে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো এখানে আমরা এসে আসলে যতটুকু জানতে পারলাম যে এই ষাট বছরের পুরাতন এই মেডিকেল কলেজ হাসপাতালে যে মর্গে যারা কাজ করে এখনও পর্যন্ত কিন্তু এখানে সরকারি হিসেবে দুজন মাত্র কর্মী রয়েছেন এবং তাদের বেতন আপনি শুনে হয়তো অবাক হবেন যে এখনও পর্যন্ত বিশ টাকা এবং সেই বিশ টাকা তুলতে তাদেরকে কোর্ট পর্যন্ত যেতে হয় যেটি আসলে কোর্টে যাওয়া আসার খরচটিও ওঠে না তো সে বিষয়ে একটু বলতে চাই যে অনেক সময় রোগীরা অভিযোগ করেন যে লাশ কাটার পর পোস্টমর্টেমের পর তাদের কাছ থেকে টাকা নেওয়া হয় বা এরকম অভিযোগ করে থাকে তো আপনারাও নিশ্চয়ই নিতে বাধ্য হন যেহেতু আপনাদের এখনো পর্যন্ত বেতন বিশ টাকা কি বলবেন এই বিষয়ে এই বিষয়ে আপ একটু কথা বলি যে আমার বাবা আগে থেকে কাজ করত হ্যাঁ আমার দাদা করত সেই আমল থেকে হ্যাঁ ব্রিটিশের স্বাধীনের আগে আর কি বিশ টাকা বেতনে কাজ করতে কাজ করার পরে হ্যাঁ বিশ প্রথমে দশ টাকা ছিল তারপরে বিশ টাকা সেই সময় সেই সময় ব্যাপার তারপরেই বাবা অবিনাশ হ্যাঁ অবিনাশ যখন কাজ করে এখন আর সমস্যাটা যদি আমাদের একটু সংক্ষেপে এখনকার সমস্যা হচ্ছে আমাদের এই জায়গাতে যদি এই আট নয়টা ছেলে পেলে যারা কাজ করে আর কি যারা কাজ শিখেছে তার বাপের কাছ থেকে কাজটা শিখেছে এদের যদি সরকারি হয়ে যায় সরকারিভাবে যদি হয়ে যায় তাহলে তাহলে আমাদের এই যে লাশের কাছ থেকে টাকা টুকির বিষয়টা আমরা নিব না আর কি এই বিষয়টা আর এই জায়গায় পোস্টমর্টাম ঘরে কিছু একটা ইয়ে আমাদের ফ্রিজ আছে ফ্রিজটা একটু নষ্ট হবে অবস্থায় আছে ওটা যদি রকম ভালো ভালো করে দেওয়া নতুন যদি ফ্রিজ দেওয়া হয় তাহলে লাশটা মানে নিরাপত্তা সুন্দরভাবে থাকবে আর কি পচবে না গন্ধ করবে না আপনাকে ধন্যবাদ অনেক জহুর যেমনটি বলছিলাম যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু এত বড় হাসপাতালের এখনো পর্যন্ত এই মর্গে একটি মাত্র ফ্রিজ এবং সেটি প্রায় পনেরো বছর ধরেই কিন্তু নষ্ট যার কারণেও তারা যেটি বলছিলেন যে যখন লাশের চাপ আসে অর্থাৎ তাকে যখন পোস্টমর্টেম একের পর এক করতে হয় তখন কিন্তু সেই লাশগুলো নষ্ট হয়ে যাওয়া বা পচে যাওয়া এমন বিভিন্ন ধরনের সমস্যার মধ্য দিয়েই তারা যাচ্ছেন এবং সে তারা চাইছেন যে তাদের যে বেতনের বিষয়টি সেটি একটু বাড়ানো হোক বা কর্মী সংখ্যা বাড়ানো হোক এবং একই সাথে তারা যে যন্ত্রপাতি এবং ফ্রিজ যেগুলো ব্যবহার করেন সেগুলো যদি কিছুটা বাড়ানো হয় সেগুলোর সংস্কার করা হয় তাহলে তারা এই পোস্ট মর্টেম বিভাগটিতে একটু ভালোভাবে চালাতে পারবেন তো এই ছিল আমার কাছ থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মর্গ ব্যবস্থাপনার সর্বশেষ সময় আপনাকে ধন্যবাদ দর্শক এইবারে রাজশাহী থেকে আমরা চলে যাব চট্টগ্রামে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সজল দাস সজল আপনি বেশ অনেক দিন থেকেই আছেন চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালের এই স্বাস্থ্য সেবার মান নিয়ে খবর সংগ্রহে তো এখন এই এত দিন পর্যন্ত আপনি কতটা পরিবর্তন দেখলেন কি অবস্থা সেখানকার এখন জহুর আমি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে ওয়ার্ডগুলো রয়েছে ঘুরে দেখেছি আসলে বেশ পরিবর্তন আমি লক্ষ্য করেছি সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা কিংবা ডাক্তারদের সেবার ক্ষেত্রে যদিও যেহেতু বেশি পরিমাণ রোগী আসে সে বেশি সংখ্যক রোগী আসে সেই কারণে কিছুটা অব্যবস্থাপনা কিন্তু অনেক ক্ষেত্রে রয়েছে এই বিষয়টিও চোখে পড়েছে আমার তবে একটি বিষয় গত কয়েকদিনের অভিজ্ঞতার পর আজকে আমরা যখন অ্যাম্বুলেন্স এবং মর্গ নিয়ে কাজ করছি আমি এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনেই রয়েছে, আসলে অ্যাম্বুলেন্সের ব্যাপারটি নিয়ে কিন্তু যে রোগীরা রয়েছেন তারা খুব একটা সন্তুষ্ট নয় অ্যাম্বুলেন্স নিয়ে অনেক সময় বাড়তি টাকা গুনতে হচ্ছে রোগীদেরকে এমন অভিযোগ কিন্তু এখানকার যে সাধারণ রোগীরা রয়েছেন তারা করছেন এর বাইরে কিছুক্ষণ আগে একজনের সাথে কথা হচ্ছিল ডায়ালাইসিস সেন্টারের যে চিকিৎসার যে পরীক্ষাগুলো করা হয় সেই পরীক্ষাগুলো নিয়েও তিনি প্রশ্ন তুলছিলেন তবে জহুর একটি বিষয় অনেকেই ক্যামেরার বাইরে আমাদের সাথে অনেক বড় ধরনের অভিযোগ করছেন বলছেন লিখিত দিতে যাচ্ছেন আমাদেরকে জানাচ্ছেন যে এখান থেকে রেফার করে বাইরে অনেক জায়গায় চিকিৎসা টেস্টের জন্য বিশেষ করে টেস্টগুলোর জন্য পাঠাতে হয় পাঠানো হয় সেগুলোও তারা বলছেন কিন্তু ক্যামেরার সামনে অনেকেই মুখ খুলতে চাচ্ছেন না বলছে তাদের রোগী রয়েছে চিকিৎসার ব্যাপারে তারা গ্যারান্টি চাচ্ছেন এরকম কিছু অভিযোগও তাদের রয়েছে আরেকটি বিষয় মর্গের ব্যাপারে যে কথাটি এখানকার মর্গ ব্যবস্থাপনায় যারা রয়েছেন তারা যেটি বলছেন যে আরও কিছুটা উন্নতির প্রয়োজন রয়েছে মর্গের কাজের জন্য কিছু বাড়তি যন্ত্রপাতিরও প্রয়োজন রয়েছে এছাড়া বিশেষ করে অ্যাম্বুলেন্সের বিষয়টি নিয়ে কিন্তু সাধারণ যে রোগীরা রয়েছেন তারা খুব একটি সন্তুষ্ট নয় অ্যাম্বুলেন্সে অনেক সময়ই বাড়তি টাকা গুনতে হয় তাদেরকে এরকম অভিযোগ কিন্তু তারা করছেন অ্যাম্বুলেন্স আনার পরে বিশেষ করে বকশিস বলে একটি কথা আছে বকশিস নিয়ে থাকেন এই ধরনের অভিযোগ কিন্তু রোগীরা কিংবা রোগী স্বজনরা করেছেন আমার কাছে তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জহুর জি সজল আপনাকে ধন্যবাদ এবং আমরাও চাই যথাযথ কর্তৃপক্ষের ব্যাপারে পদক্ষেপ নেবেন দর্শক এবারে ঢাকায় যাব ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তালুকদার বিপ্লব বিপ্লব আজকে আমরা যেমনটি বললাম মর্গ এবং অ্যাম্বুলেন্স সেবার মান নিয়ে কথা বলছি আসলে এর আগে যেমন রাজশাহী থেকে চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মীরা জানালেন তো আসলে ঢাকার কি অবস্থা সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গ এবং এই অ্যাম্বুলেন্স সেবার মান নিয়ে কতটা সন্তুষ্ট রোগীর রোগীরা এবং রোগীর স্বজনরা জহুর ধন্যবাদ আপনাকে জহুর এই সার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের যে মর্গের যে ব্যবস্থাপনা সে ব্যবস্থাপনা আমি বলবো এবং দেখাবো এবং আপনি দেখছেন যে এই পুরাতন ঐতিহ্য যেই মর্গটি হাসপাতালের এই দীর্ঘদিনের পুরাতন এই হাসপাতালের যেই মর্গের যে অবকাঠামোগত অবস্থা দেখলে আপনি বুঝতে পারছেন যে এখানকার পুরোপুরি ব্যবস্থাপনা কিন্তু ভেঙে পড়েছে এখানে মর্গের যেই ভিতরের অবস্থাও যদি আমি বলি আমি যতটুকু জেনেছি এখানে মর্গে যিনি দায়িত্বে রয়েছেন ফরেন্সিক বিশেষজ্ঞ তিনি যে এই ঢাকাতে নেই তিনি ঢাকার বাইরে রয়েছেন কিন্তু তার জায়গাতে যিনি দায়িত্বে রয়েছে তিনি আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে আসলে এই মর্গে একটি যে ফিজ রয়েছে একটিমাত্র ফিজ যেখানে বারোটি লাশ রাখা যায় সেই ফ্রিজটিও কিন্তু নষ্ট রয়েছে দীর্ঘদিন নষ্ট থাকার পর সেটি মেরামত করা হলো আবার সেটি নষ্ট হয়ে পড়ে রয়েছে এবং জরুর ভিতরে কিন্তু লাশ আছে এবং বাইরে পড়ে আছে ভিতরেই রুমে রয়েছে কিন্তু সেখান থেকে কিন্তু পচা গন্ধ কিন্তু বাইরে বের হচ্ছে এবং আমরা আমাদের নাকে সেটা লাগছে এবং এখানের অন্যান্য অন্যান্য অব ব্যবস্থাপনার ব্যাপারে যদি আমি বলি যতটুকু জেনেছি যে এখানে জনবল সংকট রয়েছে পাশাপাশি ভিতরে যেই ব্যবস্থাপনার ক্ষেত্রে আসলে এই পর্যাপ্ত আলো নেই এবং এখানে যেই ভিতরে শেষ সেতে অবস্থা এরকম নানা সমস্যার মধ্যে কিন্তু এই সারসলিমুল্লা মেডিকেল কলেজ হাসপাতালের এই মর্গের যেই লাশ কাটার যেই কার্যক্রম এইগুলো কিন্তু চলছে এবং এখানকার ব্যবস্থাপনার আরও কাজ করতে হবে এবং এই এখানে এই জায়গাটায় আরও বেশি ব্যবস্থাপনার ক্ষেত্রে আরও সংযমতি বাড়াতে হবে এই বিষয়গুলি নিয়ে কিন্তু বলেছেন এই হাসপাতাল এই ফরেন্সিক বিভাগের দায়িত্বে যারা রয়েছেন তারা পাশাপাশি এরাই কিন্তু আমি জানিয়েছি আসলে যে অ্যাম্বুলেন্সের যেই এখানে নানা সমস্যাগুলো রয়েছে জনবল সংকট রয়েছে এবং এত বড় একটি হাসপাতাল সেখানে তিনটি মাত্র অ্যাম্বুলেন্স রয়েছে এবং যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন ওই অ্যাম্বুলেন্সগুলোর আসলে তাদের উন্নত প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে কারণ তারা আসলে গাড়ি চালানোর দক্ষতা রয়েছে কিন্তু যে কোনো মুহূর্তে একজন রুগীর কোনো খারাপ অবস্থা তৈরি হলে তারা যে প্রাথমিক চিকিৎসা দেবে সে তার জন্য কিন্তু কোনো ব্যবস্থা অ্যাম্বুলেন্সের মধ্যে থাকে না তো আসলে এই ছিল আমার কাছে সর্বশেষ জি বাবলা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দর্শক রাজধানী রাজধানীর বাইরে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলো স্বাস্থ্যসেবার মানের হালচালের খবর জানাছিলেন আমাদের সহকর্মীরা শুরুতেই আমাদের সিলেট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সান্দানি হক নাজুম রংপুর থেকে রামি ভাসান চট্টগ্রাম থেকে সজল দাস রাজশাহী থেকে লাকমিটা জাসমিন সোমা এবং সবশেষ ঢাকা সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তালুকদার বিপ্লব